ধরে নিলাম দেড়ের মধ্যেই। এই দামটা কিন্তু আমার চাওয়া মানিক ভাই কোরবানি পর্যন্ত, মানে ডিম পাড়া মুরগি খাইলে হবে না, মোরগ লাগবে, মোরগ ও ডিম পাড়া মোরগ, মোরগ লাগবে, মোরগ মোরগ কি ডিম পাড়া না দিস তুই, জি কালারফুল একটি সাহিওয়াল গরু, বেশ স্বাস্থ্যবান ও মাশাআল্লাহ, মাথা গরু পালতে গিয়ে দেখেন কত খরচ পড়ে। যে দামে গরুর মাংস এখন বিক্রি হচ্ছে বাজারে 700 থেকে 750 বা 780 টাকা, ওই টাকায় তো আমরা মাংস প্রোডাকশন করতে পারতেছি। আসসালামু আলাইকুম, চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ঘুরে বেড়াচ্ছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলা, এটি সিরাজগঞ্জ সদর। এর পাশে একটি খামার দেখতে পাচ্ছি, এস কে অ্যাগ্রো ফার্ম রানীগ্রাম সিরাজগঞ্জ, এটি সিরাজগঞ্জ সদর পৌরসভার মধ্যেই। এই খামারের ওনার টকবকে এক তরুণ, নাম নিলয়, লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ছোটাছুটি করেননি, ধরেছেন বাবার ব্যবসার হাল এবং পাশাপাশি তার পছন্দের অ্যাগ্রো অর্থাৎ গরুর খামার গড়ে তুলেছেন। তার খামারে বর্তমানে রয়েছে প্রায় অর্ধশত গরু। এবার তরুণ উদ্যোক্তা নিলয়ের খামারটা দেখাবো এবং জানার চেষ্টা করব ভবিষ্যৎ তার কী পরিকল্পনা, এখান থেকে ভালো কিছু আশা করছেন কি না, বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে কি হয়, পাসপোর্ট আছে? উন্নত দেশে ঢুকলে পাসপোর্ট সিরা ফেলা দিতে হয়। না না না, এটা তো আর নাই, আপনার যাকে তাকে যে আমাদের এরিয়ার মধ্যে ঢুকতে দিচ্ছেন। আপনার কথা বলে এখানে আসছে, বলছে আপনার ছোট ভাই। আমি কথা বলছি, আপনি আমার বদ্দা না? এই কথা কায় পার পাওয়া যাবেন? আমি ভাবছি যে আপনি খোপের মুরগি খাওয়াবেন আমারে। খোপের মুরগি, খোপের মুরগি, এই মুরগি খাওয়ার জন্য আসছেন? জি না, আপনার যে অবস্থা, আমি তো স্টেরয়েড খাই খাই এমনিতেই মোটা হয়ে গেছি, 30 দিন তো রোজা ছিলাম। হ্যাঁ, খোপের মুরগি খাওয়ার চেহারা দেখেন, এই যে দেখেন স্লিম, আর আপনার তো ফিট খাওয়া। না বস, আপনি 365 দিন রোজা রাখেন, আমি শুধু 30 দিন রাখি। দর্শক তো ক্যামেরা চিনতে পারছেন, চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একেবারে অত্যন্ত কাছের একজন মানুষ আজিম মেহেদি। ছোট্ট খামারি, মানে ক্ষুদ্র খামারি, হাঁটতে আসছে সে কুমিল্লা থেকে আমাদের সিরাজগঞ্জ। হাঁটতে আসছি না, গাড়ি দিয়ে আসছি। গাড়ি দিয়ে আসছেন, গাড়ি তো দেখলাম না, গাড়ি রেখে আসছি খামারের বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বলে হাঁটতে হাঁটতে আসেন না, মাঝে মাঝে হাঁটতে হয়, আমরা বেশি হাঁটি, যে কারণে দেখেন আমাদের শারীরিক অবস্থা, দেখেন আমার শারীরিক অবস্থা। এই যে না না না, গাড়িতে উঠে উঠে যে বুড়িটা বাড়া ফেলেছে, আপনি আর আমি একসাথে 10 তলা বিল্ডিং যদি সিঁড়ি দিয়ে উঠতে যাই, তাহলে দেখেন কে কুটুক যেতে পারে। ফিট খাওয়া শরীর তো বোঝা গেছে। তাহলে নীলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরুর কি অবস্থা, কতগুলো আছে এবার? 40টার মতো আছে। 40টার মতো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে যে আমার ছোট ভাই আসছে ওনারা দেখান, এই ফাঁকে আমি আপনার গরুগুলো দেখে আসি, এরপর কথা বলবো। ঠিক আছে, আরও যে আপনার যে মুরগির কথা বললেন না, জি যাবেন কিন্তু আমার সাথে? ডিম পাড়া মুরগি না, মোরগ। ডিম পাড়া মোরগ? ডিম পাড়া মোরগ না, মানে ডিম পাড়া মুরগি খাইলে হবে না, মোরগ লাগবে, মোরগ। ও ডিম পাড়া মোরগ, মোরগ লাগবে, মোরগ, মোরগ কি ডিম পাড়া নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোরগ কি ডিম পাড়া নাকি? কুমিল্লার মোরগ পাড়ায় 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 ওইটাই। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখতে থাকুন, একটু পরে কথা হবে। দর্শক আপনারা দেখছেন এস কে অ্যাগ্রো রানীগ্রাম সিরাজগঞ্জ সদর। এ খামারে বিভিন্ন সাইজের গরু রয়েছে, ছোট মাঝারি বড়, আপনার চাহিদা অনুযায়ী গরু সংগ্রহ করতে পারবেন। আমরা এক পাশ থেকে প্রতিটি গরু দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব, জি পাশাপাশি দাবারও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের সুবিধা হয়। তো নীলাইবাবু সহযোগিতা করবেন তো? জি অবশ্যই। আচ্ছা, এই পাশ থেকে আপনি এক একটা গরু একটু বর্ণনা দিয়ে দেন আমার দর্শকদের, আপনার গ্রাহকদের। আমি দর্শকদের জন্য একটু সহজ করে দিতে চাই, এখান থেকে যে কয়েকটা গরু আছে সবগুলো প্রায় সেম ওয়েটের। আচ্ছা, এবং মূল্যও হবে খুব কাছাকাছি। আচ্ছা, একটা একটা করে না বলে সব একসাথে বললে দর্শকের জন্য ভিডিওতে সুবিধা হবে, ওটা আরও ভালো হবে। প্রত্যেকটা গরুর ওজন হবে 400 প্লাস,
প্রত্যেকটা গরু আস্কিং 2,50,000 টাকা যেহেতু লাল সবার পছন্দ, সেই কথা মাথায় রেখে আমি এগুলো সংগ্রহ করেছি এবং চেষ্টা করেছি যত্ন করার। সবাই লাল গরুর পছন্দ করে, যেমন এই যে একটা গরু দেখতে পাচ্ছি, দেখেন মাদার সাইজ গরু হলেও চোখটা বেশ সুন্দর। এগুলো সব আমার সাথে দরদাম করে নিতে পারবে, এগুলো সব আমার চাওয়া 2,50,000 টাকা মাত্র, 2,20,000 থেকে 2,50,000 টাকার মধ্যে গরুগুলো সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস দ্রুতই আপনার গরুগুলো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মানিক ভাই, এটার হাইট দেখেন, এটা হাইটের জন্য ওকে সংগ্রহ করা, বেশ সুন্দর হাইট, এত সুন্দর হাইট মানে আমার খামারের বড় গরু বলা যায় এটাকে, সবচেয়ে বেশি হাইটের গরু। লেখাপড়া পাশাপাশি বা শেষ করে যেটাই বলেন কেন, এত গরুতে এলেন কেন? ভালোবাসা থেকে ভাইয়া, ভালোবাসা থেকে। জি, ছোটোবেলা থেকে গরুর প্রতি অফুরন্ত ভালোবাসা থেকে আসলে এটাকে বলা যায় বাণিজ্যিকভাবে বা ব্যবসা হিসেবে নেয়া। আচ্ছা আচ্ছা, তো এখন কী মনে হচ্ছে আসলে? এটা তো ভাই আসলে আমার দ্বিতীয়বার, তো এবার আসলে দেখবো যে কী অবস্থা হয়। এখনও বোঝা যাচ্ছে না যে প্রফিট হবে না লস হবে। ওই বছরের রেজাল্ট আসলে বলা যায় সমান সমান কারণ যেহেতু আমার ওয়েট স্কেল নাই, সেহেতু আমার আসলে আন্দাজ বা চোখের আন্দাজ বা অভিজ্ঞতার আলোকেই আসলে ওয়েটটা বলা। আনুমানিক মূল্য কত হতে পারে একটু বলা সম্ভব? আনুমানিক মূল্য ভাইয়া, এটা আসলে যেহেতু একটু আনকমন পাকড়া, সচরাচর দেখা যায় না, তো এটার আমি মূল্য চাচ্ছি ভাইয়া আসলে 2,50,000 টাকা। 2,50,000 টাকা? জি, আলোচনা সাপেক্ষে। আর আহমরি কিছু চাচ্ছেন না? ঠিক আছে, এরপরে এই যে নেক্সট, এটা এটা দাতিল না? এটা দাতিল গরু, এটা এটা আছে এখন ভাইয়া দুই দাঁতে, দুই দাঁতে গরু, সাইওয়াল দাঁতের গরু। এটা কতটুকু আমি চাচ্ছি 2,40,000 টাকা। আচ্ছা, 2,00,000 প্লাস সবগুলো, জি 2 থেকে 2,50,000। জি, তো যাই হোক, এই গরুগুলো এত সুন্দর সুন্দর গরু কীভাবে সংগ্রহ করেন? এটা ভাইয়া বিভিন্ন প্রান্তিক কৃষকের বাড়ি থেকে, প্রান্তিক খামারি যারা আছে একটা দুটো করে গরু পালে, এদের বিভিন্ন সময় আমরা খোঁজ পাই, বিভিন্ন জন খোঁজ দেয় আমাদের, তো তাদের বাড়িতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করি। প্লাস আমাদের যে সিরাজগঞ্জের নিকটবর্তী যে সমস্ত সারাউন্ডিং হাটগুলো আছে, উল্লাপাড়ার হাট আছে, তারপরে এইদিকে বগুড়ার রোডের চান্দাইকোনা আছে, এই সমস্ত জায়গা থেকে আমি সংগ্রহ করি। যখন যেখানে ভালো গরুর সন্ধান পাই ছুটে যাই, পছন্দ হলে নিয়ে চলে আসি। একটা সাইওয়াল গরু মতোই, কিন্তু মাথাটা পাইছে আবার গিরের, শিংটা আর মাথাটা একটু গিরের পেয়ে গেছে, সাইহল গিরের একটা 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 কম্বিনেশন বলা যেতে পারে, ক্রস বা কম্বিনেশন। তো এটার দাম চাচ্ছি আমি একটু বেশি, খুব বেশি না, 2,70,000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আহমদের নাম আলোচনা চাচ্ছেন না, কারণ যেহেতু এখন কষ্টটা বেশি। চার দাঁত পড়ে গিয়ে 6 দাঁতে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর, এর তো শুধু মাংসই আছে। জি জি জি, চমৎকার একটা দেশাল গরু তো বোধ হয় এটা না? জি, দেশাল সাইয়ালের সাথে সামান্য কিছু ক্রস থাকতে পারে, 10% এর মতো, খুব বেশি না। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর, 1 নম্বর ট্যাগের গরু, 1 নম্বর ট্যাগের, এটা এই বছরের প্রথম গরু তাই? জি। আচ্ছা, তো মোটামুটি কি বলা যাবে এটা কত টাকা হলে পারচেজ করতে পারবে আমার দর্শকরা?
এটা আসলে আমরা আমাদের যেহেতু সবচেয়ে ছোট গরু এটা এবং সুন্দর গরু, সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি গরু হবে এটা। এটা আমার দাম চাওয়া মাত্র 1,35,000 টাকা, সামান্য কিছু আলোচনার সুযোগ থাকবে। 1,35,000 টাকা, এটা এটা মাঝারি বলা যেতে পারে, মাঝারি। আচ্ছা, দাঁতে কয়টা? এটা দাঁতে দুটা, দুটা। জি, তো এটা কত টাকার মধ্যে নিতে পারবে? এটা আসলে দাম খুব বেশি আমি আহামরি চাব না, এটা অল্প কিছু আলোচনার সুযোগ রেখে 1,65,000 টাকা দাম চাচ্ছি। 1,65,000 ধরে নিলাম, দেড়ের মধ্যেই। এই দামটা কিন্তু আমার চাওয়া মানিক ভাই কোরবানি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কোরবানির 3 দিন আগে বাংলাদেশের যে প্রান্তে বলবে ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবেন, পৌঁছায় দেবেন। হ্যাঁ, ঢাকা হলে সুবিধা হয়, কারণ ঢাকা আমাদের বেশ কিছু গরু ইতিমধ্যে বুকিং করা আছে, সেগুলো যাবে, সেগুলোর সাথে আমি এটাও পৌঁছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সেটার খরচ ক্রেতা বহন করবে, কিন্তু খুবই সামান্য খরচ, হাসিলের তুলনায় অনেক কম হবে। একটা গরুর প্রতি দেখা যাবে 2-2,500 টাকার উপরে খরচ হবে। চমৎকার একটা কথা বলেছেন, ঢাকাতে আমি দেখেছি 1,05,000 টাকা। জি, এখনো সেটাই আছে। অথচ আমাদের এলাকায়, জি আমাদের এলাকায় কোনো ক্রেতা এসে যদি গরু কেনে, হাটে থেকে কিনলে 500-700, এখন হয়তো কোরবানির জন্য 1,000 টাকা হতে পারে, হতে পারে, তার উপরে আমার মনে হয় না। আর খামার থেকে আসলে তো আরও হাসিল নেই, একদম হাসিল ফ্রি। আচ্ছা, আরও কিছু করে দিন, হাসিল এবং হ্যাসেল দুটা ফ্রি, দুইটাই ফ্রি। আসলে কোরবানি টার্গেট করি, সুন্দর সুন্দর গরু পালন করার চেষ্টা করছি। এর ভবিষ্যৎ পরে আমরা এই পরের বছর যেমন আরও শেড বাড়াচ্ছি, এখানে যেহেতু অনেক জায়গা আমাদের এখনও আনঅকুপাইড আছে, তো ওগুলো আমরা চেষ্টা করব যে কিছু যেন প্রতি সারা মাস যেন গরু বিক্রি করতে পারি এরকম কিছু গরু পালনের জন্য। সেগুলো ক্রস জাতের হবে এবং দেশি জাতের হবে, সেটা দরকার। আচ্ছা, যাই হোক, এই যে গরুটা দেখতে পাচ্ছি, চমৎকার কালার, নাভি, নেজ, কম্বল, চোট, এক কথায় অসাধারণ একটি সার গরু। জি, এটি আনুমানিক কতটুকু ওয়েট হতে পারে? এটা তো আসলে আমি আগেও বলেছি, আমাদের ওয়েট স্কেল নাই আনুমানিক, যেহেতু আমার চোখের আন্দাজ, বা আপনিও ভালো বলতে পারবেন, এটা 570-580 কেজি মতো হবে, হবে 550 প্লাস হবে। জি, তো এটা কত টাকা আনুমানিক মূল্য? আসলে এটা অনেক বড় গরু আমাদের খামারের, মানে আমার কাছে এটা বেশ বড়, কারণ এটা আমাদের খামারের সবচেয়ে হাইট, ভালো হাইটের গরু। তো এটা আমি আসলে দাম চাচ্ছি 4,00,000 টাকা আলোচনার সুযোগ। আর যে দামটাই চাচ্ছি বা কাস্টমারের সাথে, দর্শকের সাথে যে দামটা নির্ধারণ হবে, ওটা কোরবানি পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত, যেহেতু কোরবানির এখনো বেশ কিছু দিন বাকি, 1.5 মাস প্লাস বাকি, না না 2 মাসের উপরে, 2 মাস প্লাস বাকি, তো সেহেতু তো 2 মাসে তো 12-13,000 টাকা খরচ আমি তো জানি মাসে, মাসে 13। এই গরুটা দেখেন, এই গরুটা কি মনে 10 কেজি খাবার খাবে প্রতিদিন, ঘাস খাবে, খ্যার খাবে, শ্রমিক যাবে, 12-13,000 টাকা প্রতি মাসে খরচ, প্রতি মাসে খরচ হবে। আর এই যে পরের গরুটা একটু দেখি, জি আর একটি গরু, যার ট্যাগ নম্বর 28-28। জি, মাশাল্লাহ, এই গরুটা বেশ সুন্দর, বিশাল চোট। এই গরুটার আনুমানিক ওয়েট কত আসতে পারে এবং দাঁত কয়টা? এটা দাঁতে 6টা, দাঁতে 6টা, বেশ টাইট গরু, বেশ সুন্দর, আমার খুব পছন্দের একটা গরু। এটার ওয়েট আসবে আমার ধারণা, এটাও 550-550 মতোই ওয়েট আসবে, 550-550 মতো, 550-550 ওয়েট, কম হবে একটু, বেশি হবে না, 530-550-এর মধ্যে থাকবে, যাই তো 500 প্লাস। জি, 500 প্লাস ধরা যেতে পারে। এটা আমরা আনুমানিক মূল্য কত? এটা মূল্য চাচ্ছি আমি 3,50,000 টাকা, 3,50,000। আলোচনার সুযোগ থাকবে অবশ্যই, অবশ্যই থাকবে। জি, একটু কম বেশি হবে। হ্যাঁ, চমৎকার। এরপরে একটি সুন্দর শাহিওয়াল, নাদুস, জি, কালারফুল একটি শাহিওয়াল গরু, বেশ স্বাস্থ্যবান ও মাশাআল্লাহ, মাথা, কম্বল, নাভি, নেজ, এক কথায় অসাধারণ সাধারণ গরু। জি, এটির ওয়েটটা ওই রকমই হবে, এটা 550-550 হবে, 550-550 প্লাসও হয়ে যেতে পারে, কারণ ও বেশ স্বাস্থ্যবান। হ্যাঁ, এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি করা যাবে? নীলাই বাবু ভুলে ফেলেন, এটা আমি চাচ্ছি, এটা দাম চাচ্ছি 3,80,000 টাকা, 3,80,000 টাকা, দর্শক 3,50,000 টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ, যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার নীলাই বাবুর সঙ্গে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর নীলাই বাবু, যেরকম সুন্দর একজন মানুষ, মনের মানুষ, সুন্দর চেহারার মানুষ, তিনি তার গরুগুলো ওইভাবে চয়েস করার চেষ্টা করেছে এবং সবগুলোই গরু আমার পছন্দ হয়েছে। এর পরের গরুটা, এটাও শাহিওয়াল, একদম সুন্দর লালচে কালারের একটা শাহিওয়াল, ওর পাটা বেশ সুন্দর, মাথাটাও সুন্দর, আস্কিং প্রাইস, ওর মাথা, ওর মাথার চুলটাও একটু কেশবতী চুলের মতো, কোকড়া কোকড়া, এটা বলার অপেক্ষা রাখে না, যেটাকে বলে ছবি কাটা গরু। এটার ওয়েট আমার যা আমার ধারণা 530 প্লাস, 530 প্লাস, তো এটা আস্কিং আমার হচ্ছে 3,60,000 টাকা, 3,60,000 টাকা। জি, এটা 4 দাঁতের একটা গরু, ওর পা খুব সুন্দর, মাথাটা খুব সুন্দর, সুন্দর শিং, এটা দাম চাচ্ছি 3,20,000 টাকা,
3,20,000। জি, আলোচনার কিছু সুযোগ থাকবে, নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন আমাদের গরুর গা খুব সুন্দর, তৈলাক্তই বলা যেতে পারে, খুব সুন্দর চামড়া হচ্ছে, ঘাস তার একমাত্র কারণ। এই যে এখানে আমাদের ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু এখানে আছে। এই যে আজকে যেমন যে ঘাসগুলো কাটা হচ্ছে, এই ঘাসগুলো কিন্তু আমরা আজকে খাওয়াবো না, এই ঘাসগুলো আমরা কেটে আজকে রেখে দিব, কালকে খাওয়াবো। এটাতে ঘাসের যে অ্যাসিড বা যে বিষক্রিয়া হতে পারে, যেন গরুর জন্য কোনো অসুবিধা বা গ্যাস্ট্রিক না হয়, সেই জন্য আমরা আজকে কেটে একদিন পরে গরুকে ওগুলো খেতে দিই। এটার ভিতরে আছে ধানের গুড়া, গমের ভুষি, অ্যাঙ্কার, মসুরের ভুষি এবং প্রয়োজনীয় ডিবি এবং ডিসিবি পাউডার, মিনারেলসগুলো ঠিকভাবে এনশিওর করার জন্য, এবং লবণ আছে, এই আছে, খুব জটিল কিছু নাই। এর সাথে আমি সরিষার খৈল দিচ্ছি এবং প্রয়োজন বেঁধে নালি খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে পরিমাণটা কী কী দিচ্ছেন? এটা পরিমাণ দিচ্ছি ভাইয়া সব এক বস্তা বা 40 কেজি ভুষির সাথে 40 কেজি ধানের গুঁড়া দিচ্ছি, আর বাকি 20 কেজি সব কিছু আইটেম দিয়ে মিলাই দিচ্ছি, দিয়ে 100 কেজি আইটেম বানাচ্ছি। প্রতিটা গরুকে কি পরিমাণ খাওয়াচ্ছেন? প্রত্যেকটা গরুকে আমার সারা দিনে মানে দুই বেলায় 8 কেজি করে খাবার যায়। 4-4-8 কেজি। এটা কত কেজি গরুর জন্য? এই এটা 500, এটা 400 কেজির উপরে গরুর জন্য, 500 মানে আমার 500 দুই তিনটা গরু আছে। 100 কেজিতে 1 কেজি নিয়ম মেনে খাওয়াচ্ছি, আসলে এটাই দরকার। জি, আর 500 কেজির উপরের গরুর কলাকে প্রয়োজন মতো ওদেরকে কখনো 8.5 কেজি, 9 কেজি বা 10 কেজিও দিতে হয়, ওদের খাবারের চাহিদা বুঝে। এই যে সারা দেশ জুড়ে একটা নতুন একটা আন্দোলনের ডাক, বয়কট তরমুজের মতো। না, এটা তো তরমুজ না, পচে যাবে না। এখন আমি যেটি আমার ভাষায় বলি, যে তোমরা বয়কট করবে কেন, তোমরা নিজেরা পালন করো, হাট থেকে কিনে এনে পালন করো, পালন করে মোটা তাজাকরণ করে জবাই করে গোস্ত মেপে দেখো পার কেজি কত। গরু পালতে গিয়ে দেখেন কত খরচ পড়ে, যে দামে গরুর মাংস এখন বিক্রি হচ্ছে বাজারে 700 থেকে 750 বা 780 টাকা, ওই টাকায় তো আমরা মাংস প্রোডাকশন করতে পারতেছি না। আমাদের মাংস প্রোডাকশন খরচই অনেক সময় 800-তে গিয়ে পৌঁছায়, অথচ কোনো কোনো জায়গায় চাপ দেওয়া হচ্ছে 590 টাকা সর্বশেষ। জি, আপনার তো এখানে প্রায় 600 গরু রেডি আছে ইনশাল্লাহ এবার 2024 সালে কোরবানির জন্য। জি জি, তা আমার দর্শক এবং আপনার ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ক্রেতাদের উদ্দেশ্যে যেটা বলবো, একটা জানাবেন, সর্বপ্রথম আমন্ত্রণ জানাবো যে ঢাকার খুব কাছে, মাত্র 2 ঘন্টা লাগে, যেহেতু ঢাকাতেই সবচেয়ে বেশি কোরবানি হয়, ঢাকা এবং চট্টগ্রাম থেকে একটু দূরে হলেও ঢাকা থেকে কিন্তু বেশ কাছে আমাদের সিরাজগঞ্জ। আসার ওয়েটা? আসার ওয়ে, উনি নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে তো আসবে, তাছাড়াও আমাদের এখানে ঢাকা সিরাজগঞ্জের এসি গাড়ি আছে, নন এসি গাড়ি আছে, ওগুলোতে চলে আসতে পারে। সিরাজগঞ্জে মেইন শহরে, যেটা আমাদের বাসস্ট্যান্ড, যেটা সিরাজগঞ্জ মেইন সদর বাসস্ট্যান্ড থেকে নেমে রিক্সা বা গাড়ি যে কোনো মাধ্যমে বললেই হবে সিরাজগঞ্জ রানিগ্রাম যাব। রানিগ্রাম এসে এসকে অ্যাগ্রোর সামনে সাইনবোর্ড থাকবে, সেটা দেখে চলে আসতে পারবে। এছাড়াও গুগল ম্যাপে এসকে অ্যাগ্রো ফার্ম লিখলে চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে কথা বলে আপনার খামার ভিজিট করে অনেক অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনি আসছেন, যদিও আপনি আমার বাড়ির অনেক কাছের, তবুও তো আপনাকে পাওয়া যায় না, এই তো চলে এলাম। আমার অনেক ভালো লাগলো যে আপনি আসছেন। দর্শক, আজ ছিল আমার নিজ জেলা, যে জেলার জন্য আমি গর্বিত, গর্ববোধ করি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ জেলায় আসতে, আমাদের সিরাজগঞ্জ আসবেন, যমুনা নদীর মাছ দিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আর যাওয়ার সময় চমৎকার একটি গরু নিয়ে যেতে পারবেন, কারণ আপনি, আমি সবাই জানি সিরাজগঞ্জকে বলা হয় গো রাজধানী, দুধের রাজধানী, সেটি কাছে এসে না দেখলে আপনি বুঝতে পারবেন না। দাওয়াত হলো, চলে আসবেন, সবাইকে আমাদের সিরাজগঞ্জ জেলায় এসে এসকে অ্যাগ্রো ভ্রমণের আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।